দর্শক শুরু করছি দৈনিক সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানের আমরা আজ সঙ্গে আছি আমি রাজীব খান আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ আল ফয়সাল দর্শক আমরা শিরোনামগুলো জেনে তারপর বিস্তারিত আলোচনা যাব প্রথমেই প্রথম আলো অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তিন বছর পর দৈনিক ইত্তেফাক আর প্রথম আলোতে আরও কিছু শিরোনাম রয়েছে যুবলীগ নেতাকে তুলে নেওয়ার প্রতিবাদে অবরোধ বিক্ষোভ জিরো টলারেন্স থেকে মাইনাসের নামুন অভিমত বিষয়ক একটি রিপোর্ট প্রধানমন্ত্রী চক্রে আজ যাচ্ছেন না বিরোধীরা দৈনিক ইত্তেফাক পত্রিকা সম্পাদককে হত্যা ও কারাগারে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের আহসান চার জঙ্গি গ্রেপ্তার গণভবনে প্রধানমন্ত্রী চাচক্রে চাচক্র আজ অংশ নিচ্ছে চোদ্দ দল ও যুক্ত ফ্রন্ট অনর সুলতান মনসুর সংকটে গণফোরাম দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উন্নত সমৃদ্ধ হবে বাংলাদেশ একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসসি পরীক্ষা আজ শুরু যুগান্তর রিজার্ভ চুরির অর্থ আদায় যুক্তরাষ্ট্রে করল বাংলাদেশ ব্যাংক প্রধান আসামি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক এছাড়াও পাঁচ প্রতিষ্ঠান ও পনেরো ব্যক্তি সহ আসামি বাকি অর্থসহ মামলার সমুদয় ব্যয় দাবি বিশ্বের ইতিহাসে এ ধরনের মামলা প্রথম মামলা নিয়ে বিশেষজ্ঞদের অভিমত রিজার্ভের টাকা উদ্ধারে ইতিবাচক পদক্ষেপ যাবে প্রধানমন্ত্রীর চক্র আজ যাবে না জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি গ্রন্থমেলার উদ্বোধন বাঙালির ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে দৈনিক সমকাল সমকাল ও প্রধান শিরোনাম অর্থ আদায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মামলা রিজার্ভ চুরি আরসি আরসিবিসি দোষী সর্বস্ত হবে এটি বিশেষ মন্তব্য সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিনের মনটা পড়ে থাকে বইমেলায় বইমেলার উদ্বোধন করতে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী মাদকের মামলা শেষ হয় না বিচারাধীন সাড়ে তিন লাখ প্রধানমন্ত্রীর চা চক্র আজ যাচ্ছে না ঐক্যফ্রন্ট ও বাম জোট ধানের শীষের প্রার্থীরা টাইব্রুনালে মামলা করেছেন অবশেষে ডেলি স্টার মার্ডার নট সুইসাইড পিবিআই ফাইন্ডিংস কন্ট্রাডিক্ট অটোপসি রিপোর্টস এক্সপোজ উইকনেস অফ ফরেন্সিক টেস্ট খুব একটি ভালো এবং ব্যতিক্রমী রিপোর্ট যে দেখা যায় অনেক মার্ডার সুইসাইড হয়ে যায় সুইসাইড মার্ডার হয়ে যায় এটার উপরে হ্যাঁ পিবিআই একটা ইনভেস্টিগেশন খুব ভালো একটি মানে ব্যতিক্রমী একটি রিপোর্ট লিগাল ব্যাটল বিগিনস বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে আর কি অবশেষে যুদ্ধ শুরু আর কি আইনগত যুদ্ধ শুরু রিপোর্ট করেছে হুইস দিস হারকিউলেস এটি হলো যে ধর্ষকের ধর্ষণের মামলা যাদের বিরুদ্ধে তাদের লাশ পাওয়া যাচ্ছে আসামিদের এবং এতদিন এক ধরনের বুকে লাগানো থাকতে এক ধরনের লেখা গতকালকে যে লাশটি পাওয়া গেছে এক ধর্ষণ মামলার আসামির সেখানে বলা হয়েছে যে ধর্ষণকারীরা সাবধান হ্যাঁ আর বলা হচ্ছে আমি হারকিউলেস এই ছিল আরেকটি বইমেলা নিয়েও একটি শিরোনাম করেছে ডেলি স্টার নো ইয়োর হিস্ট্রি ওয়েল রাইট মাহমুদ আল ফয়সাল আপনি শুনলেন পত্রিকাগুলোর শিরোনাম একই ধরনের শিরোনাম কিন্তু প্রায় সবগুলো মামলা চুরি এই রিজার্ভ চুরি তারপর বই মেলা এগুলো নিয়েই এবং আজকে যে প্রধানমন্ত্রী চা চক্র সেখানে যাচ্ছেন না বিরোধীরা এই ছিল তো স্বাভাবিকভাবেই প্রায় সব কটি পত্রিকা দেখলাম অর্থ উদ্ধারে বাংলাদেশের দুইটা বিষয় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে দুটি বিষয় একটা হচ্ছে বাঙালির প্রাণের মেলা মাসব্যাপী একুশে বই মেলা সেটি শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেছেন এই উদ্বোধনের মধ্যে স্বাভাবিক কারণেই তিনি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং প্রত্যেক বছরেই এটা হয় এবারের যেটি একটি বিষয় সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন বইমেলা নিয়ে যে আমার প্রজন্মকে ইতিহাস জানতে বলছেন সঠিক ইতিহাস এবং তার মনটাও যে বইমেলায় থাকে হ্যাঁ এই এটি একটি একটা ভালো বিষয় যে আমি ক্ষমতায় যখন থাকি তখন এই বইমেলায় আসতে পারি না আমি যখন তার বাইরে থাকে অর্থাৎ বিরোধী দলে থাকে তখন বইবেলায় আমি আসার সুযোগ পাই অর্থাৎ ক্ষমতায় থাকার কারণে মানুষ মনটা তার পরে পরে থাকে একটা একটা সিকিউরিটি নানামুখী উনি এটাও বলেছেন যে আমি আসতে চাই কিন্তু আমি আসলে অনেকেরই আশায় কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় অর্থাৎ ওই সিকিউরিটি মেজার নিতে গিয়ে ইনি আপনি জানেন যে আমি দীর্ঘদিন প্রাইম মিনিস্টারের রিপোর্টিং এর সঙ্গে যুক্ত ছিলাম হ্যাঁ তো আমিও দেখেছি যে উনি কিন্তু অনেক সহজ যে ওই যে নিরাপত্তার যে বলয় উনি সবসময় সেখান থেকে বের হয়ে সাধারণ মানুষের যে কোনো অনুষ্ঠানে আমি অসংখ্যবার দেখেছি মানুষের সঙ্গে কথা বলছেন এবং তার নিরাপত্তার দায়িত্বে যারা তাদেরকে বলছেন যে সরো আমাকে একটু যেতে দাও মিশতে দাও এই যে মানুষের সঙ্গে মিশার যে তার আকুলতা ব্যাকুলতা এটা কিন্তু আমি দীর্ঘদিন মানে সচক্ষে আমি প্রত্যক্ষ করে আমি তার সঙ্গে বিভিন্ন দেশে গিয়েছি এবং দেখেছি সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখলেই তিনি নিরাপত্তা বলয় থেকে বের হয়ে যে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন কথা বলছেন আমারও সৌভাগ্য হয়েছে একানব্বই ছিয়ানব্বই এবং দু সালে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় সাংবাদিক হিসাবে যাওয়ার আমি সে সময়ও আমি দেখেছি যে এই যে বলয় থাকে এই বলয়ের বাইরে তিনি চলে এসে সাংবাদিকদের সঙ্গে খোলামেলাভাবে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আলোচনা করেন এমনকি খাওয়ার টেবিলে তিনি সরাসরি চলে আসেন যে আমার সাংবাদিক ভাইদের সঙ্গে তার এই যে প্রাঞ্জল অবস্থান তার যে এই যে মন খোলা এই যে বলয়ের বাইরে চলে আসার এটা তিনি কথার কথা বলেছেন এটি নয় এটি তার মনের আকুতি এটি তার মনের ব্যাকুলতা আমি সেটি বললাম যে আমি সচক্ষে আমিও দেখেছি সেরকম সুতরাং তার এই যে বলাটা এটি আসলে এটি মনের ব্যাকুলতার একটা প্রকাশ এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাঙালির যে ঐতিহ্যের কতগুলো জায়গা আছে ভাষা আন্দোলন বাংলাদেশ বাঙালিদের যে অনুপ্রেরণার জায়গা আছে ভাষা আন্দোলন আমাদের মহান মুক্তিযুদ্ধ এই সব বিষয় এই ইতিহাস তিনি জানবার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন আবার লেখক বুদ্ধিজীবী যারা আছেন তাদের তিনি বলেছেন যে ইতিহাস এই লেখা যেন আরও বেশি হয় সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন আমি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম যে বাঙালির প্রাণের যে মেলা বই মেলাটা এটি ধরেন এক মাস ব্যাপী হবে এবং প্রতিদিন আমরা আহ পালাক্রমে কিন্তু মানুষ এখানে যেতে থাকে নামে মানুষের এবং এখানে লেখক পাঠক আহ সাধারণ সাধারণ মানুষের একটি মিলন মেলার মতো থাকে মিলন মেলার মতো থাকে এবং সেটা হচ্ছে ধরেন সারা বছরই তো বই বেরয় বই বিক্রি হয় কিন্তু এ সারা বছর অর্থাৎ এগারো মাসে যতগুলো বই না বেরোয় একুশের বইমেলা উপলক্ষে কিন্তু তার চেয়ে বেশি অনেক বেশি নতুন সৃজনশীল যে লেখকরা তাদের লেখনীতে সমৃদ্ধ হয়ে ওঠে নতুন নতুন লেখক সৃষ্টি হয় আর বইমেলার মধ্য দিয়ে লেখক পাঠক প্রকাশক এই তিনজনের একটা সম্মিলন ঘটে প্রতিদিনেই একাডেমির যে মূল মঞ্চ সেখানে একটা আলোচনা সভা থাকে সেই আলোচনা সভায় বিদগ্ধ জনরা তাদের বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন এর মধ্যে দিয়েও কিন্তু মানুষ অনেক কিছু জানার সুযোগ পায় অর্থাৎ শেখরের সন্ধানে যদি আপনাকে খুঁজতে হয় বইমেলায় যেতে হবে মনের খোরাক যদি পেতে হয় বইমেলায় যেতে হবে এই জন্যই মনে হয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি যেতে না পারলেও আমার মনটা পুরে না একজন বই প্রেমী হিসাবে হ্যাঁ যথা আমিও দেখেছি তিনি কিন্তু আসলে খুব খুব মানে বই পড়তে পছন্দ হ্যাঁ এবং এই লেখার যে লেখকের যে আকুতি সেটিও তো স্বাভাবিক কারণে বই আপনি জানেন যে আমার বহু পরিচিত জন যারা প্রবাসে থাকেন বছরেই একটি মাস আমি কানাডার ইকবাল হাসান কবি ইকবাল হাসানের কথা বলতে পারি আমি গত গতী মল্লিক যোশী মল্লিক এই যে তিরিশ বছর যাবত আমি ইকবাল হাসানকে দেখি যে সারা বছর তিনি কানাডায় পড়ে থাকেন কিন্তু এই বইবেলার প্রাককালেই তিনি বাংলাদেশে চলে আসেন তার দুই চার পাঁচটি বই বেরোয় এবং পুরো মেলা মানে এই পুরো মাসটা তিনি বাংলাদেশে অবস্থান করেন আবার তিনি কানাডায় ফিরে যান এই যে নারীর টানে আসা এই যে মনের আকুতি থেকে আসা প্রধানমন্ত্রীও নিঃসন্দেহে তিনি লিখেন তারও এই মনের আকুতি থাকায় স্বাভাবিক ধন্যবাদ মাহমুদ আল ফয়সাল অর্থ উদ্ধারে জাতিসংঘ এই যে না না বই মেলার বিষয় আমি যদি একটি প্রশ্ন করি যে এত ডিজিটাল প্রযুক্তি মোবাইল ল্যাপটপ আইপ্যাড তারপরে কিন্তু বই পড়ার মানে বইয়ের সংখ্যা বা পড়ার যে সংখ্যা সেটা কিন্তু কমে নাই আপনি যথার্থ বলেছেন এবং এই যতই ডিজিটাল প্রযুক্তি হোক আমি মনে করি বই মেলার যে আকুতি যে চাহিদা যে আকর্ষণ এটি কখনো শেষ হবে না কারণ আপনি ডিজিটাল প্রযুক্তিতে আপনি ল্যাপটপে দেখলেন কম্পিউটারে দেখলেন আপনি আপনার মোবাইল ফোনে তো আপনি যে কোনো যা কিছু চাচ্ছেন সেটি পড়ে নিতে পাচ্ছেন। কিন্তু বইয়ের মলাট উল্টানোর পাতা উল্টানোর মধ্যে যে একটি ঘ্রাণ এটি এটি পাঠকের মধ্যেও যেমন একটা নতুন ধরনের উদ্দীপনা সঞ্চার করে আমার মনে হয় যে এই উদ্দীপনার কারণেই আপনি তথ্য প্রযুক্তির কারণে পত্রিকার চাহিদা কিন্তু কমে যাচ্ছে এখন প্রযুক্তির মধ্য দিয়েই মানুষ এখন যে যার প্রয়োজনীয় খবরটুক জেনে নিচ্ছে হাইলাইটগুলো এখন মোবাইল ফোনে রিংটোনের মধ্য দিয়ে চলে আসতেছে মেসেঞ্জারে চলে আসতেছে মানুষ কিন্তু পত্রিকার প্রতি কিছুটা মোহ মানুষের কমেছে নিত্য নতুন 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 পাঠক সৃষ্টি হয় আপনি একটা পত্রিকা হ্যাঁ এটি ধরেন প্রথম আলো সে পাঁচ লাখ আগে তার প্রচার সংখ্যা ছিল এখন হয়তো সেটি একটু কমে চার লাখ হবে কিন্তু তারপরেও তো নতুন নতুন পাঠক তারা সৃষ্টি করে অতএব নতুন নতুন পত্রিকাও স্বাভাবিক কারণেই সৃষ্টি হবে আর বইয়ের যে বিষয়টি বইয়ের সেই যে গন্ধ যে ঘ্রাণ যে আকর্ষণ এই আকর্ষণ থেকে মানুষকে বিচ্যুত করা কারণ মানুষের মন তো আকর্ষণের কাছেই ছুটে যেতে চায় যেতে চায় সুতরাং যত প্রযুক্তির বিকাশ ঘটু আমার মনে হয় বই আকর্ষণ যথার্থই বলেছেন যথার্থই বলেছেন ধন্যবাদ আপনাকে আসলে বই এটা শেষ হবে না বইয়ের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই অন্য প্রসঙ্গ মানেই তো মানে রিজার্ভ চুরির ব্যাপারে বাংলাদেশ অবশেষে মামলা করে অবশেষে মানে বছর পর কেন আপনি এখানে তিনটি জিনিস আমরা বিবেচনায় করতে পারি এক একটা তদন্ত কমিটি হয়েছিল রিপোর্ট প্রকাশ হয়নি কেন হবে না সাবেক অর্থমন্ত্রী আবুল বালা আব্দুল মুহিত তিনি কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে ডক্টর ফরাস উদ্দিনের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখবে তিনি বলেছিলেন এই রিপোর্ট যখন জমা হলো তখন সবার মনের মধ্যে কিন্তু আকুতি ছিল আকর্ষণ ছিল যে এই রিপোর্টটা কবে বেরোবে অর্থমন্ত্রী বলেছিলেন যে এই রিপোর্টটি তিনি প্রকাশ করবেন অন্তত সারমর্মটাও যদি প্রকাশ করতো মানুষ কিন্তু জানতে পারত আপনি দেখেন এত তিন বছর পরে ওই কমিটির সুপারিশের আলোকে তারপরও আমি বলবো যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ ইতিবাচক পদক্ষেপ এই কারণে যে এর মধ্য দিয়ে অর্থ ফেরত পাবার একটা প্রক্রিয়া অন্তত আনুষ্ঠানিক শুরু হলো এবং এখানে কেবল সেটা হয়েছে যে ওই যে ব্যাংক ফিলিপাইনের সেই ব্যাংকের শুধু সংশ্লিষ্ট না এর বাইরেও কিন্তু এই রিজার্ভ চুরির মধ্য দিয়ে একটা সুবিধাভোগী বড় একটা গ্রুপ আছে সেই গ্রুপের বিরুদ্ধেও কিন্তু আসামি করা হয়েছে আমার মনে হয় অর্থ ফেরত পাওয়ার একটা বৈধ প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন পরে হলেও সরকার প্রবেশ করেছে এবং এটি একটি ইতিবাচক আলোটা কতটা দেখছে না আমি কিন্তু আশাবাদী হতে চাই আশাবাদী হতে চাই কারণ আপনি যখন একটা ইটা গাঁদবেন তখনই আপনি একটা দেয়াল একটা বহুতল ভবনের স্বপ্ন কিন্তু দেখবেন আপনি এটি কিন্তু আমাদের দেশে তো অনেক ঈদ গা ঈদ গেঁথে ওইভাবে ফেলে মানে বছরের পর বছর ফেলে রাখতে হতো তারপরও তো মানুষ স্বপ্ন গুনে তারপরে তো মানুষের প্রত্যাশা থাকে যে ইটের উপরেই আরেকটা ইট বসবে অর্থাৎ এতদিন পর তিন বছর লেগেছে এটি সত্ত তবে আমি মনে করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দোষীরা যেমন শনাক্ত হয়েছে দোষীদেরকে যেমন আইনের আওতায় আনা সম্ভব হয়েছে এরই মধ্যে তো একজনের আমরা বিচারের জন্য দেখেছি যে ছত্রিশ থেকে বাউন্ন বছর পর্যন্ত তার সাজার বিষয়টি তো ওই ফিলিপাইনের আদালতেই তো সুনিশ্চিত করেছে এখন তার মানে তো বিচারের প্রক্রিয়া থেমে নেই আমরা ধীর লয়ে চলতে পারি কিন্তু তারা কিন্তু এগিয়ে আছে আমাদের থেকে কারণ তার দেশের এর সঙ্গে জড়িত এবং রিজার্ভ চুরির এই বিষয়টি সরকারকে আরও কঠোরভাবে আমার মনে হয় যে দেখা উচিত ছিল এবং দেখা এখনও দরকার আ আপনি কি মনে হয় কতদিনের মধ্যে একটা ফল পেতে পারে ভালো এখন দেখেন সেটা হচ্ছে এই এটি লবিস্ট নিয়োগ করা হয়েছে ল ফার্ম নিয়োগ করা হয়েছে তারা মুভ করেছে রোববার নাগাত তো বাংলাদেশ সেই ল ফার্ম নেই বাংলাদেশে সেই লয়ার কি নেই সীমান্তের যে bari হ্যাঁ বাংলাদেশের অনেক লয়ার বিদেশে কিন্তু ভাড়া যায় সুতরাং একটা আস্থার বিষয় হয়তো সরকার যেটি ভালো মনে করেছে হয়তো দেশের মধ্যেও তারা এই চর্চাটা করতে পারতেন দেশের কোনো ল ফার্মকে এটি দায়িত্ব দিতে পারতেন কিন্তু যেহেতু এইটা এটা মনে হয় আইনগত কোনো ত্রুটি না থাকলে দেশের বিষয়টিও ভেবে দেখা উচিত ছিল কিন্তু যেহেতু এখন এটি প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে আমার মনে হয় যে সরকারের উচিত হবে এটির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে টাকাটা যাতে ফেরত আনা সম্ভব হয় কারণ এটাকা তো আমার টাকা এটাকা আপনার টাকা দেশের দেশের মাধ্যমে সাধারণ মানুষের প্রবাসীদের মানে কষ্টে উপার্জিত অর্থে মানে অতএব এই বিষয়টি একটি অর্থ যেন তসরুফ না হয় সে বিষয়টি সুনিশ্চিত করতে হবে আমার এইটাতেও খুব সিস্টেমেটিকভাবে টাকাটা পাচার হয়েছে এটা চাইলেই কিন্তু ধরা যায় যে কে নিয়েছে এটা রাজ্যের টাকা না যে কেউ চুরি করে নিয়ে পালিয়ে গেত হ্যাঁ রাইট সিস্টেমেটিক ওয়েতেই চুরি হয়েছে এবং আর অ্যাকাউন্টে গিয়েছে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এই প্রক্রিয়ার সঙ্গে আমাদের এখানে যারা দোষী সাব্যস্ত তদন্ত অন্তত যাদেরকে সুনির্দিষ্টভাবে দোষী করা হয়েছে আমাদের প্রত্যাশা থাকবে সদাশয় সরকার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এই দোষীদেরও সরাসরি আইনের আওতায় নিয়ে আসবে কারণ কাদের গাফলিতর কারণে এই টাকাটা চলে গেল এখানে সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ব্যাংকের যারা দায়িত্বে ছিলেন তাদের বিচারের মুখোমুখি করা খুবই জরুরি হয়ে পড়েছে আচ্ছা এই জিনিসটা কিন্তু অনেকটা সাধারণ মানুষের কাছে অনেকটাই ধোয়াশা যে কিভাবে। এটা টাকাটা চুরি হয় কারণ এইটা তো আপনার ওই যে আমি যেটি বললাম এটা তো কাগজে টাকা না যে পকেট থেকে চুরি করে নিয়ে গেলো বাসার থেকে চুরি নিয়ে করে নিয়ে গেলো বা রাত্রে চুরি হলো রাস্তায় চিন্তাই হলো তা তো না এটার তো হিসাব থাকে এই টাকা কার কিভাবে আসছে কোথায় রিজার্ভ আছে হ্যাঁ মানে এই টাকার মালিকানার তো একটা নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে বাংলাদেশ হ্যাঁ মালিকানা নিয়মতান্ত্রিকভাবেই চুরিটা হয় যদি একটু রিজার্ভটাও তো আপনি মানে ওই ফরম্যাটে আপ হয় কখনো ডাউন হয় অর্থাৎ অবস্থানগত আপনি ছোট্ট করে যদি আমি একটা বিষয় বলি এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো আপনি আপনার ব্যাঙ্কে কিছু টাকা শো করতে হবে ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে যদি আপনার খুবই ভালো বন্ধুত্ব থাকে উনি বলবেন যে একটা চেক দেন আমাকে আপনি তাকে বিশ লাখ টাকার একটা চেক দিলেন একটা চেক দিলেন কিন্তু আপনার টাকা কিন্তু দিলেন না উনি চাইলেই বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে শো করে দিতে পারেন আপনার থেকে একটা চেক নিয়ে এখন কি সেটা সম্ভব কারণ এখন তো আরও অনলাইন ব্যাংকিং হয়েছে সমস্ত কিছুর পরেও কিন্তু কিছু সম্ভব আপনাকে যদি একজন ব্যাংক ম্যানেজার মানে আপনার সঙ্গে সক্ষতা থাকে আমার মনে হয় যে এখনও কিন্তু এরকম দু একটি ঘটনা যে ঘটছে না অভ্যন্তরীণ ব্যাঙ্কিংয়ে সেই বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করে বলা যায় না আমি আপনাকে একটা বিষয় বলি যে সম্পর্কের কারণে এরকম ঘটনা ঘটেছে তো রিজার্ভ সুরিট বিষয়টা টাকাটা তুলে নিয়ে তো যায়নি এখানে একটা কোডিং সিস্টেম আছে এখানে একটা লক সিস্টেম আছে এই লক কোডিংয়ের সঙ্গে যারা সম্পৃক্ত নিঃসন্দেহে তদন্ত কমিটি সেই বিষয়টাও শনাক্ত করেছেন এটি কেবল বিদেশের যারা সম্পৃক্ত তাদেরকে সুনিশ্চিত করেছে বাইরের মানুষ জানল কিভাবে হ্যাঁ অবশ্যই ঘর দুর্বল অবশ্যই এবং অতএব এই দুর্বলতার যারা সঙ্গে সংশ্লিষ্ট এই অনিয়ম প্রক্রিয়ার সঙ্গে আমার দেশের যারা সংশ্লিষ্ট তাদেরকে যদি বিচারের আওতায় না আনেন সেই ক্ষেত্রে টাকা ফেরত পেলেও মানুষের মনে কিন্তু সন্দেহের সেই দোলাচালটা ঘুরতেই থাকে আমার আমার ব্যাংকে আমার ঘরে কি সিস্টেম এটা তো জানার কথা না হ্যাঁ নিশ্চয়ই তার সাথে যোগাযোগ করে তাকে জানানো হয়েছে এইভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে সেটাই কিনা যে এর সিস্টেমে তুমি আমার টাকাটা নিয়ে যেতে পারো আমার ঘরের টাকাটা ওখান থেকে আমাকে একটা অংশ দিব মানে এমন হয়েছে কি হয়তো আগ্রহ ভরে সে বলেছে সেটি আমি বলবো না তবে প্রক্রিয়ার মধ্যে যে এখানকার লোক জড়িত ছিল এটি অস্বীকার করবার কোনো অবকাশ নেই অতএব এখানকার লোক যেহেতু প্রক্রিয়ার মধ্যে থাকার কথা এবং তদন্ত কমিটি নিঃসন্দেহে যে কারণে হয়তো তদন্ত কমিটির রিপোর্টটি প্রকাশ করেনি অর্থাৎ থলের বিড়াল বেরিয়ে আসতে পারে আমরা মনে করি যে এই প্রক্রিয়া আপনি দেখেন ডক্টর আতিউর রহমানের মতো একজন ভালো লোক একজন মানে কৃষক বান্ধব অর্থাৎ সর্বস্তরের মানুষের বন্ধু একজন গভর্নর তাকে কিন্তু এই প্রক্রিয়ার কারণে চলে যেতে হয়েছিল চলে যেতে হলো কেন এটা এটা সবাই জানে দেখেন সেটা হচ্ছে একটা বড় ট্রেন দুর্ঘটনা হয় তারপর রেলমন্ত্রী পদত্যাগ করে কেন এটা এটা কিন্তু একটা নৈতিকতার বিষয় হয়ে যায় না কিন্তু তাহলে এই রিজার্ভ চুরির এই যে আপনি বলছেন লক থাকে এটা কিছু পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ড সব সবকিছু তো সেকশনে ছিল সেকশনে ছিল এবং তার একটা ইনচার্জ ছিল বলতবিয়তে আছে বলি আমার বক্তব্য হ্যাঁ আমার বক্তব্য কিন্তু ওখানেই আমার বক্তব্য হচ্ছে তদন্ত কমিটি নিঃসন্দেহে তদন্ত করে এই বিষয়টাও সুনিশ্চিত করেছে আমরা তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা জনসমক্ষে প্রকাশ চাচ্ছি আমরা এই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আসলে অন্তত হওয়া উচিত এই মানে সাধারণ মানুষের প্রবাসীদের যে রক্ত বা ঘাম দিয়ে সেই টাকা এইভাবে চলে যাবে একজন মানে মানে না জানেন যে তারপর বিভিন্ন খাতে অর্থ খাতে বিশেষ করে সারা পড়েছিল বেশ বিরূপ সারা পড়েছিল যাই হোক আমাদের নতুন অর্থমন্ত্রী লোঠাস কামাল সাহেব আছেন আমরা তার প্রতি আহ্বান জানাবো যে তিনি যে তদন্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সেই তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করবেন এবং এই তদন্ত রিপোর্টের আলোকে যেমন আমরা মামলা করতে দেখেছি এখন তার আলোকে এই তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট তাদেরকেও বিচারের আওতায় ধন্যবাদ এটা এটা আহ্বান জানা এটা শুধু আপনার আহ্বান না এটা সারা দেশের মানুষের

তো সাফল্য কিভাবে কিভাবে সফলতার সফলতার বিচারটা বিচার হচ্ছে আপনাকে আমি আমন্ত্রণ করলাম আপনি যদি সানুগ্রহ উপস্থিত হয়ে আমার আয়োজন সেই ক্ষেত্রেই তো অনুষ্ঠানটা সফল হয়ে যায় তবে আজকে যে চা চক্র এটা প্রেক্ষাপট একটু ভিন্ন মনে হয় না পরিপূর্ণভাবে একেবারেই সম্পূর্ণ আলাদা তারপরেও সেটি হচ্ছে চা চক্র তো এখনও সময় বাকি আছে আমি যে বিষয়টি মনে করি আসলে আমি এই চা চক্রে যাওয়ার পক্ষে পক্ষে এই কারণে সেটি হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা বাম দলগুলো তাদের কিন্তু শুনি সুস্পষ্ট কিছু বক্তব্য আছে সেই বক্তব্য তারা এজেন্ডা নেই বলেই কিন্তু এই আলোচনায় চা চক্রে যেতে যাননি তো আমার বক্তব্য হচ্ছে এজেন্ডা না থাকলেও তারা বলছে যে যে নির্বাচিত হয়েছে এটি প্রশ্নবদ্ধ প্রশ্নবিদ্ধ নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে সরকার আগে তাদেরকে জানায় তারপরে তারা যাবে এটি তাদের দাবি আপনার আপনার এই বক্তব্য আমি সেটা হচ্ছে এই বিষয়টাই তারা এজেন্ডায় চেয়েছিল যেহেতু চা চক্র সেই কারণে এজেন্ডা হয়নি কিন্তু আমার আমার বক্তব্য হচ্ছে যে তারা যদি সেখানে যেত তারা কিন্তু এক হয়েছে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকেও কিছু কথা বলার সুযোগ পেত দ্বিতীয়ত হচ্ছে সেখানে মিডিয়াও থাকতো সকল মিডিয়াকেও তারা এই পুরো বিষয়টি আবার বলার সুযোগ পেত আমার মনে হয় এই সুযোগটা আমি কিন্তু মানে বিরোধী দলের যারা এই জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে যে কজন সংসদ সদস্য হয়েছে আমি তাদের সংসদে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি আমি মনে করি যে তারা সংসদে যদি অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু সংসদ ওয়ান সাইডেড হওয়ার কোনো স্কোপ থাকবে না সংখ্যা যত কম হোক এত পার্থক্যের মধ্যে কি যে সেই প্রাণবন্ত সংস্কৃতি দিতে পারবে কারণ আমি একটু এখানে আপনাকে একটু ধরিয়ে দেই আমরা বিশেষ করে একানব্বই পর থেকেও যদি দেখি বিরোধী দল এবং সরকারি দলের কিন্তু খুব বেশি পার্থক্য ছিল না সংখ্যার দিক দিয়ে তারপরে আমরা তারপরেও তো যেই দৃশ্য দেখেছি আমরা আর এই কজন নিয়ে আপনি কিভাবে আমরা কিন্তু এরকম দৃশ্য দেখেছি যে এক ফজলুল আজিম হাতিয়া থেকে তিনি স্বতন্ত্র নির্বাচিত হয়ে একজন সদস্য আর বাকি সব হচ্ছে পরোক্ষভাবে সরকারি দল সেই অবস্থানেও কিন্তু দেখেছি এক ফজলুল আজিমের কারণে সরকারি দলকে তটস্থ থাকতে দেখেছি একজনকে আমরা কিন্তু যদি ফিরে যাই সেই স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা এক সুরঞ্জিৎ সেনগুপ্তের কারণে পুরো পার্লামেন্ট মানে অন্যরকম তটস্থ থাকতে দেখেছি সেখানে একজন একজনে যে পরিমাণ ধোয়া তুলতে পারতেন পরিস্থিতি পরিবর্তন হয়নি পরিস্থিতি যে পরিবর্তনই হোক তারা তো তাদের বক্তব্যটা উপস্থাপনের সুযোগ পেতেন রাজপথে তারা কর্মসূচি দিতে গিয়ে সেখানে যদি বাধার সম্মুখীন হতো সেই বিষয়টি তারা সাতজনেরও কিন্তু একটা ভয়েস আছে সাধারণ মানুষেরও কি সংসদের প্রতি সেই আকাঙ্ক্ষা আছে আমার মনে হয় যে এই সাতজনও যদি জয়েন করে এই আটজনও যদি জয়েন করে আমার মনে হয় মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে কারণ এই সাতজন তো কেবল সাতজন না এই সাতজন হচ্ছে দেশের একটা বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে অর্থাৎ তারা যদি জনগণের পক্ষে এই সাতজন গিয়েও পার্লামেন্টে কথা বলে আমার মনে হয় পার্লামেন্ট তার নতুন চেহারা ফিরে পাবে এবং সরকার ওয়ান সাইডেড গেম খেলার কোনো স্কোপ পাবে না জাতীয় পার্টির বিরোধী দলের অবস্থান নিয়েছে তারা সরকারের অংশীদার হয় নাই কিন্তু তারপরেও আমি মনে করি সেটা হচ্ছে যে ভিন্ন প্রতীকে করেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সাতজন যদি পার্লামেন্টে ফিরে যায় আমার মনে হয় পার্লামেন্টের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধিত হবে এবং এই সাতজন ওই সংসদে থাকবার কারণে রাজপথেও তাদের দল তাদের জোট অনেক বেশি সুবিধা পাবে কারণ রাজপথে তাদের উপর যদি কোনো ধরনের নেমে আসে পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে তারা সোচ্চার হতে পারবে সাতজনের কিন্তু অনেক বিষয় কারণ সাতজন তারা যখন বেরিয়ে যাবে তখন এই বেরিয়ে যাওয়ার খবরটি কিন্তু একটি বড় খবর হয়ে যাবে এই সাতজনের মধ্যে তো দুইজন আর একজন তিনজন কিন্তু যাচ্ছে গণফোরামের হয়ে তারা নির্বাচিত হয়েছে তো যেটিও দেখলাম আলোচনার সময় নিয়ে যে মধ্যেও সুলতান মনসুর যেতে চাচ্ছেন ডক্টর কামাল বলছেন যে যাওয়ার কোনো সুযোগ নাই এই যে মতবিরোধ আমার মনে হয় ডক্টর কামাল হোসেন তিনি কিন্তু শুরুতে একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছিলেন যদিও পরে জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ বসার পরে তিনি তার অবস্থান থেকে সরে আসছেন তবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এখনও কিন্তু তিনি মনে করেন যে সংসদে যাওয়া উচিত জাফরুল্লাহ চৌধুরী তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে সংসদে যাওয়া উচিত জাফরুল্লাহ চৌধুরী পার্টির প্রস্তাবনা দিয়েছেন আমার মনে হয় যে বিষয়গুলো এখন নতুন করে কারণ স্তূপ থেকেও তো মানুষ আসার সেটাই আমরা যেন আবার সেই ধ্বংস ফিরে না যাই যে দৃশ্য আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন সময় সাধারণ মানুষ সেই অবস্থার থেকে অনেকটাই বের হয়ে এসছে এখন ডাকলেই হরতাল হয় না ভাঙচুর হয় না বোমাবাজি হয় না কারণ মানুষ যদি শান্তিতে না থাকে আসলে দেশের অর্থনীতিও শক্তিশালী হয় না আর অর্থনীতি শক্তিশালী না হলে এর প্রভাবটা দেশের প্রতিটি খাতে প্রতিটি স্তরে যে পড়ে এবং প্রত্যেকটি মানুষই তার জন্য তাকে দুর্ভোগ এবং সেই দুর্ভোগের মুক্তি কিন্তু আমরা সবাই চাই এই অনেক ধন্যবাদ আপনি অনেক আশার বাণী শুনিয়েছেন আশার কথা বলেছেন আমরা আবারও হয়তোবার একদিন আলোচনা করব এইসব বিষয় নিয়ে আজকে সময় ইতিমধ্যেই শেষ ধন্যবাদ দর্শক দেখছিলেন আজকের দৈনিক সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান আজকের সংবাদপত্র আজ এখানেই শেষ করছি কাল আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন